মেসা, কি ভাবছো বলো তো? বরটাকে গিয়ে বলো মরাটা তো বের করতে হবে। তারক, মৃতদেহটা তোর ভাইজির, একটু সম্মান রাখ। মরা না বলে হারুকে বের করতে হবে, এটাও তো বলতে পারিস। বর্দা, বর্দা বলছি যে এবার তো আমাদের রওনা হতে হবে। আচ্ছা শোন, ছেলে না থাকলে তো বিবাহিত মেয়ের মুখাগ্নি তার স্বামী করে, তাই না? হ্যাঁ হ্যাঁ, মানে পুত্রস্থানীয় কেউ করতে পারে। মাকুমলাল তো নেই এখানে, কি করবে ওর মুখাগ্নি? বর্দা বলছি যে তুমি এসব নিয়ে কেন ভাবছো, চলো না, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। আমাকেই তো ভাবতে হবে রে, এটা যে আমার, আমার বড় মেয়ে বলে কথা আমি ভাববো না? বিলে বিলে মুখাগ্নি করতে পারবে বর্তা, মানে ছোট ভাই পারে। না না, কি বলছিস তুই, বিলে কি করে করবে? দেখ না, ওকে সামলানো যাচ্ছে না, ওকে শ্মশানে নিয়ে যাওয়ারই কোনো প্রয়োজন নেই। তেমন হলে আমি 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 করবো হারো। বর্তা কি বলছো তুমি? কেন বলার কি আছে, ওই তো আমার আমার সুভাষটা যখন আমাদের ছেড়ে চলে গেল তখন তো আমি ওর মুখাগ্নি করেছিলাম, আমি সইতে পারব, বিশ্বাস কর আমি আমি সব সইতে পারব, কিন্তু মিলে সইতে পারবে না। আমার ছেলে মেয়েগুলোকে না আমি আর আঘাত দিতে চাইছি না, জানিস তো। বিলেই মুখাগ্নি করবে, যুগনায়ক স্বামী বিবেকানন্দ, সোম থেকে শনি সন্ধে 7টায় এবং রাত 10টায় আকাশ আটে।